সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন সোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা বলতেছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রাম থেকে। দর্শক, এখানে একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আরমান ভাই, তিনি একটা জমিতে আদা চাষ করেছে। আসলে এই আরমান ভাই বেশ কিছু প্রজেক্টে তিনি কাজ করতেছেন, তার মাল্টার বাগান, আমের বাগান, এবং তিনি আখ চাষ করে বেশ সাফল্য অর্জনের দিক দিয়ে এগোচ্ছে। পাশাপাশি তিনি এই যে অসময়ে একটা ধান চাষ করেছে, সেটাতেও ভালো একটা প্রফিট আসবে। তো দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আরমান ভাইয়ের একটি আদার এই জমিতে। আসলে আদা আমাদের একটি নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, আমাদের রান্নাবান্নায় প্রতিদিনই এই আদাটা ব্যবহার হয়ে থাকে। পাশাপাশি আমরা আদাকে বিভিন্ন ঔষধি গাছ হিসেবেও আমরা ব্যবহার করে থাকি, যেমন সর্দি কাশি, পেটের সমস্যা, পেট ফাঁপা, পেটের কীড়া, এরকম ওষুধ এই সমস্যাতেও আমরা কিন্তু আদা ব্যবহার করে থাকি। তো দর্শক, এই আদাটা আসলে আরমান ভাই কীভাবে শুরু করলেন এই আদা চাষ, এবং আদা চাষের বিস্তারিত সার্বিক দিক তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন, আর আমি ইমরান তো আপনাদের সাথেই রয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনার পরিচয় এবং আপনি কী করেন, বর্তমান কী আপনি কী করতেছেন বিস্তারিত আমাদের দর্শকদের সম্পর্কে। আমার নাম আরমান হাসান, আমি শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলায় রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাসিন্দা। আমি পড়াশোনা করি, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে, জি, অনার্স ফাইনাল ইয়ার। জি, আমার শিক্ষাবর্ষ হলো 2016-17। জি। আচ্ছা আরমান ভাই, আমরা দেখতেছি যে আপনি একটা এখানে বেশ সুন্দর একটা জমিতে আপনি আদা চাষ করেছেন। আসলে এখানে কতটুকু জমিতে আপনি আদা চাষ করেছেন? 1 বিঘা জমি। 1 বিঘা, অর্থাৎ 33% জমিতে আপনি আদা চাষ করেছেন। আর এই আদা যে লাগাইছেন, এটার বয়স কতদিন হয়েছে? সাড়ে তিন মাস মতো বয়স আছে। আসলে এটা হারভেস্টিংয়ের সময় কখন হবে? এটা তো আপনার দীর্ঘমেয়াদী ফসল, পরে 10-11 মাসের মতো যায় আর কি। তার মানে আরও বেশ কিছু মাস এই জমিতেই থাকবে। আসলে এটা আপনি কীভাবে লাগাইছেন আমাদের যদি একটু বলে দিতেন। এটা মূলত আমার আমের বাগান, আপনার যে দেখতে পাচ্ছেন আপনার আমের গাছ, ছোটো ছোটো চারা দেখেন। হ্যাঁ, আসলে এটা আমের বাগান। এই আমের বাগানে আমি 60 ফসল হিসেবে আদা লাগাইছি আর কি। ও, আম যেহেতু সরু। হ্যাঁ, আমি এখনও পুরোপুরি জায়গা কিন্তু আসলে ঘিরে নেয় নাই না। আর আমি ওই যে কৃষি অফিসারদের কাছে পরামর্শ নিয়ে মানে জানতে পারি যে আদা আর কি হালকা ছায়াযুক্ত জায়গাতেও হয়, যার ফলে আমি এই জায়গাটা বেছে নিছি আর কি। মানে মানে বাকি জায়গাটুকু আমার আগাছা মুক্ত করে রাখতেছে, মানে এখানে আগাছা হচ্ছে না, এবং কি আমার আদাটাও হইতেছে, মানে একসাথে আমরা এই দুইটা ফসল পাচ্ছি আর কি। আচ্ছা, আমাদেরকে একটু যদি বলতেন, আমরা যে এই যে আদাটার যে লাইন করে লাগাইছেন, আসলে এই যে লাইনের দূরত্ব, লাইন থেকে আর একটা লাইনের দূরত্বটা, একটা লাইন আধা হাতের মতো বলো, মানে 1 ফিটের মতোই আর কি দেখা যাইতেছে। 1 ফিটের মতো আর কি, মানে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব হলো 1 ফিট। আর চারার দূরত্বটা কতটুকু রাখা হয়েছিল? চারার দূরত্ব মানে একটা আদা থেকে আর একটা আদা যে লাগাইছেন লাইনের মধ্যে, একটা চারার কন্দ থেকে আর একটা কন্দর দূরত্ব হলো 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার না? আচ্ছা আরমান ভাই, আপনি যে এই যে আদা চাষ করছেন, হ্যাঁ, এই পর্যন্ত আপনার কোনো এখানে সমস্যা লক্ষ্য করছেন, যেমন আদা পচা বা আদা লাল হয়ে যাওয়া? সমস্যা ছিল, হ্যাঁ, লাল হয়ে যাওয়া, আমার কিছু সমস্যা ছিল যে গাছ লাল হয়ে যাওয়া। এর কারণটা কি, কিছু ধরতে পারছেন? কারণটা বৃষ্টির, অতি বৃষ্টির কারণে হতে পারে, মানে পানি জমে যাওয়া। পরে আপনারা, আমি কিছু অফিসারদের সাথে যোগাযোগ করছি, তারা আপনারা আমাকে কিছু ই লিখে দিছে, মানে প্রেসক্রিপশন করে দিছে, যে আপনার আমি পরে ওষুধের দোকানে গিয়া, মানে সার্ভিসের দোকানে গিয়ে ওইখানে নিয়ে সাথে, মানে এখানে আর কি কমে গেছে আর। আমাদের কি জমি যখন আমরা বাছাই করবো, সেক্ষেত্রে আমাদের কী ধরনের জমি বাছাই করতে হবে আদা চাষের জন্য? আদা চাষের জন্য অবশ্যই উঁচা জমি লাগবে, যেখানে পানি একদমই আটকে থাকবে না, এমন জমি লাগবে। আশা করতেছেন কীরকম আসবে আদা এখানে? আসলে আমি আগে কখনো করি নাই, এবারই আমার প্রথম করা। আমি এটা দেখতে পাচ্ছি এখানে আপনার প্রতি 5% আপনার সাধারণত 13 মন, মানে আপনি জানেন সাধারণত প্রতি 5% জমি, মানে 1 কাঠাতে জমিতে 12 থেকে 13 মন জমি, 12 থেকে 13 মন আদা আসে। আশা করতেছেন যে এরকম আসবে? হ্যাঁ, আমি আশা করি এটা। এই যে আপনার যে এই জায়গাটুকু যে আপনি ফেলাই না রাখে যে আপনি আদা চাষ করছেন, দাদা, মানে এরকম অনেকে আছে যাদের জমি পড়ে আছে, কিছু কাজ করতেছে না, মানে অনেক জায়গায় অনেক জমি পড়ে আছে এদিক সেদিক, আসলে এরকম জমি ফেলে না রাখে কি করা যায় তার সম্পর্কে একটু সেদিকে একটু। অবশ্যই আমি এই জায়গাটা আমার বাড়ির সাথেই, হ্যাঁ, এই জায়গাটা আমি আমের বাগান করছি, কিন্তু এই আমের বাগানে
বাকি আম তো ধরতো আমার আরো প্রায় সময় লাগবে, সময় লাগবে দুই তিন বছর, দুই তিন বছর পরে চিন্তা আমি ভালো একটাই পাবো, কিন্তু এই সময় কিন্তু আমার এই জায়গাটুকু পরে থাকতেছে, সেজন্য আমি ফেলে না রেখে এই জায়গাটুকু আমি আদা চাষ করতেছি। যেহেতু আমার এখানে আমের গাছের আশেপাশে বিভিন্ন জায়গা পরে আছে, আসলে এরকম জায়গা ফেলে না রাখে রেখে আপনার কিছু করা উচিত আমি মনে করি। আর এখানে যারা তরুণ উদ্যোক্তা আছে তারা এগিয়ে আসলে মানে কোথায় কী কোন ফসলটা করা যাবে এগুলি আমরা নেট থেকে পাবো, ইউটিউব থেকে পাবো, আরও বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা এগুলি পাবো। এগুলি থেকে যদি কেউ শিক্ষা নিয়ে করে সঠিকভাবে তাহলে আশা করি সে ভালো ফলন পাবে আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তখন শুনলাম আরমান ভাইয়ের কাছে, তিনি বাড়ির যে পাশে যে অল্প একটা জায়গা এখানে 30% জায়গা রয়েছে, এখানে তিনি এক বিঘা জমি রয়েছে, এই এক বিঘা জমিতে তিনি মূলত আম এটা হলো পারমানেন্টলি একটা বাগান তৈরি করতেছে, আম এবং মালটার বাগান তৈরি করতেছে। এই মালটা এবং আমের যে মালটা এবং আমের বাগান যে করেছে এখনও কিন্তু সেই আমের বাগান এবং পুরোপুরিভাবে গড়ে ওঠে নাই, তার আগেই যে একটি মানে ফাঁকা জায়গা রয়েছে এই সময়টা তিনি কাজে লাগাইতেছে আদা চাষ করে। তো দর্শক, আপনারাও যদি এরকম আপনাদের যদি কোনো বাড়ির আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে মানে কোনো কাজে আসতেছে না, আপনারাও চাইলে কিন্তু আদা চাষ করে কিন্তু দেশের একটি যোগান দিতে পারেন। বর্তমানে কিন্তু আদার একটা বিশাল একটা চাহিদা, বর্তমানে কিন্তু আদার বেশ দামও রয়েছে। আসলে আমাদের বাংলাদেশের যে পরিমাণ আসলে আদা উৎপাদন হইতেছে সেই পরিমাণ কিন্তু বাংলাদেশ পুরোপুরিভাবে মেক আপ হইতেছে না, বাহির দেশ থেকেও কিন্তু আদা আমদানি করে আনা হইতেছে। তো দর্শক, আপনারাও চাইলেও কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এরকম ফাঁকা জায়গা ফেলে না রেখে আপনারাও চাইলে আদা চাষ করে স্বাবলম্বী হতে পারেন আরমান ভাইয়ের মতো। তো দর্শক, আজ এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।